সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অলটাইম। সো এভরিওয়ান, আমরা কিন্তু চলে এসেছি আজকে সোনারপুর মহাবিদ্যালয়ের ওয়েবসাইটে, এবং সোনারপুর মহাবিদ্যালয়ের কিন্তু ফার্স্ট অ্যাডমিশন লিস্ট বা মেরিট লিস্ট বলতে পারো, সেটা কিন্তু ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে। এবং তোমরা কিন্তু টোটাল অ্যাপ্লিকেন্ট লিস্ট 6 তারিখে বেরিয়েছিল, তারপর যদি কোনো রেক্টিফিকেশান থাকে বা কোনো এনি ডিসক্রেপেন্সি থাকলে তোমাদেরকে মেল করতে বলা হয়েছিল। এবং তারপর কিন্তু আজকে কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। তোমরা এখানে ক্লিক করে কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নেবে, এবং এখানে এই পিডিএফের মধ্যেই কিন্তু সম্পূর্ণ কিন্তু পুরো লিস্টটা কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু রয়েছে ফার্স্ট অ্যাডমিশন বা ফার্স্ট মেরিট লিস্ট বা অ্যাডমিশন লিস্ট বলতে পারো। এখানে কিন্তু রয়েছে সব প্রথমে দেখো বেঙ্গলি অনার্স দিয়েছে, যেখানে কিন্তু ইউআর, এখানে কিন্তু সিরিয়াল নম্বর বা র্যাঙ্ক বলতে পারো এটাকে, এবং এখানে কিন্তু এই সাইটে কিন্তু নাম্বার রয়েছে, কারা কারা সিলেক্টেড হয়েছে, এবং মানে সিট ওয়াইজ অ্যাকচুয়ালি সিট যে কটা ছিল সেই অনুযায়ী কিন্তু এখানে কিন্তু যে সিলেকশনটা হয়েছে। এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরি ফার্স্টে, এটা কিন্তু জেনারেল ক্যাটাগরির র্যাঙ্কে, এবং তারপর কিন্তু এসসি এসটি করে আলাদাভাবে কিন্তু এরমভাবে রয়েছে। যেমন বেঙ্গলি অনার্স দেখলে এছাড়াও অন্যান্য সাবজেক্টেও রয়েছে। তোমরা কিন্তু ইজিলি যদি তোমার নামটা আছে কিন্তু চেক আউট করতে চাও, তাহলে কিন্তু এই সার্চ বক্সেও তোমরা চেক করতে পারো এখান থেকে, অথবা তোমরা কিন্তু তোমাদের এরমভাবে কিন্তু বেঙ্গলি অনার্স তারপরে তোমার ক্যাটাগরি ওয়াইজ গিয়ে তোমরা পুরো 67টা পিডিএফ তোমরা কিন্তু সার্চ করতে হচ্ছে, ঠিক আছে। এইটাই কিন্তু সবথেকে ইজিলি তোমরা সার্চ করে অপশানটাকে তোমরা যদি দেখে নিতে পারো। এবার হচ্ছে অনেকে হয়তো দেখছো যে এখানে জেনারেলের মধ্যে এসসি এসটি কী করে এলো, এটা তাহলে জেনারেল ক্যাটাগরির লিস্ট কী করে হলো, অনেকের মনে হয়তো কোশ্চেন আসতে পারে। এক্ষেত্রে বলি যে যে সমস্ত এসসি এসসি ক্যান্ডিডেট যারা হচ্ছে জেনারেলের কাট অফ বা জেনারেল লাস্টে যে ক্যান্ডিডেটকে নিয়েছে তার থেকে বেশি মার্কস আছে, তাদেরকেও কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ধরা হবে এই অ্যাডমিশনের সময়। কারণ এসসি এসটি একটা রিজার্ভেশন কোটা, সেখানে তোমাদের যারা চান্স পাবে অ্যাকচুয়ালি তাদের মার্কসটা একটু কিন্তু জেনারেল থেকে কম হতে হয়, কিন্তু জেনারেল যে ক্যান্ডিডেট যে সবার লাস্টে আছে তার মার্কসের থেকে যদি কোনো এসসি এসটির মার্কস যদি বেশি হয় তাহলে তো তাকে জেনারেল তাকে এসসি এসটি ধরা হবে না বা অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি ধরা হবে না, তার থেকে কম মার্কস যারা থাকবে তাদেরকে ধরা হবে। সেই অনুযায়ী তো 5% রিজার্ভেশন এসসি এসটি হয়ে থাকে, এটা জাস্ট তোমাদেরকে বলে এলাম। এবার দেখো তোমাদের যে অ্যাডমিশান এটা তো হচ্ছে, এই অ্যাডমিশানের যে পেমেন্ট প্রসিডিওর দেখো পেমেন্টটা কবে থেকে কবে করতে হবে। এখানে কিন্তু ডেট অফ অনলাইন পেমেন্ট কিন্তু রয়েছে এখানে, কীভাবে তোমরা দেখো ডেট অফ অনলাইন পেমেন্ট কিন্তু 17 তারিখ এবং 18 তারিখ তোমাদের ডেট অফ অনলাইন পেমেন্টের এখানে দিয়েছে ফর অ্যাডমিশান। এবং তোমরা যদি পেমেন্ট অনলাইন করতে চাও কীভাবে করবে, তোমরা করতে গেলে এখানে তোমরা এখানে একদম ওপরে তোমরা পাবে 3-ড্যাশ অপশান। এই 3-ড্যাশ অপশানে দেখো তোমরা কিন্তু অনলাইন অ্যাডমিশান বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এখানে গিয়ে কিন্তু এখানে একটা অপশান রয়েছে যে পে কিন্তু অ্যাডমিশন ফিস বলে অপশান রয়েছে। এখানে ক্লিক করে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদেরকে দিতে হবে, দিয়ে কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু লগ ইন হতে হবে, হয়ে কিন্তু তোমরা কিন্তু তোমরা পেমেন্ট প্রসিডিওর কমপ্লিট করতে হবে। সেটা কিন্তু 17 তারিখ থেকে কিন্তু পেমেন্ট উইন্ডো কিন্তু খুলবে, সেটা কিন্তু বলে দিয়েছে যে 17 এবং 18 তারিখ তোমরা কিন্তু ফার্স্ট অ্যাডমিশানের জন্য। এবং তোমাদের পেমেন্ট ফিসগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা কিন্তু একবার দেখে নাও। দেখো তোমরা এই যে পিডিএফটা যেটা সবার প্রথমে 15 জুলাই দিয়েছিল সেই পিডিএফটার মধ্যে তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা বেঙ্গলি অনার্স থেকে শুরু করে 3470 করে রয়েছে, এবং তারপরে দেখো বিএ জেনারেলে 3320 করে রয়েছে প্রায় সব সাবজেক্টে, এবং তারপর যারা বিএসসি অনার্স রয়েছে তাদের ক্ষেত্রে 8240 রয়েছে, এবং যারা ম্যাথামেটিক্স রয়েছে তাদের 7880 রয়েছে, কিন্তু যে বোটানি এই সমস্ত রয়েছে তাদের ক্ষেত্রে 8780 করে রয়েছে। এবার বিএসসি জেনারেলে 5420 করে, এবং যারা কিন্তু বিকম রয়েছে তাদের ক্ষেত্রে বিকম জেনারেল তাদের কিন্তু বিকম জেনারেলে 3400 এবং বিকম অনার্স যাদের তাদের 3730 রয়েছে। এইভাবে কিন্তু সমস্ত কিছু কিন্তু ভাগ করা রয়েছে। তোমরা কিন্তু এটা থেকে কিন্তু ফি স্ট্রাকচার দেখতে পাচ্ছ, বা অনলাইন অ্যাপ্লিকেশান ক্লিক করে তোমরা যখন পেমেন্টও করতে হয় তখনও তোমরা ফি স্ট্রাকচার দেখতে পাবো। আশা করবো তোমার কাছে আজকের এই যে ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে। হেল্পফুল হলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দাও, এবং তোমার বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের কাছে কিন্তু শেয়ার করতে ভুলো না। সো টাটা, বাই বাই।